নামি কোম্পানির কর্মীর পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট। ঘটনায় প্রায় 3 লক্ষ টাকার সোনার গহনা চুরি গিয়েছে বলে অভিযোগ। নামি কোম্পানির কর্মীর পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় 3 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেবার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায়। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কাঞ্চন সারদা নামে বৃদ্ধা ও তার কাজের লোক এক মহিলা বাড়িতে ছিলেন। সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে, কাঁসা পিতল সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে। প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের ছুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে। তাদের কথায় আকৃষ্ট হয়ে একাধিক গয়না পরিষ্কার করতে দেন কাঞ্চন দেবী। পাউডার ভর্তি একটি প্লাস্টিকে সব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে অভিযুক্তরা। 5 মিনিট পর প্যাকেট খুলতে বলে চলে যায় ওরা। তাদের কথা মতো 5 মিনিট পর প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের চুরি রয়েছে। দুজনা সুটেড বুটেড একদম বাড়িতে এলো, এসে উজালা কোম্পানির অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে, এটা কাঁসার বাসন পিতল এগুলা বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে, এই বলে ওরা এন্ট্রি করে এখানে। আর একটা জলের বটল ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায়। এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন, আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো, ওই চুড়িটা ওর হাতে দিয়ে দিল আর ওরা ওটাকে ঘষাঘষি করে আর 2 মিনিটের মধ্যে ওই চুড়িটাকে চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুড়ি রেখে ওখান থেকে চলে যায়। কাকিমা বুঝতেও পারেনি যে কি হলো না হলো, আর গলার একটা চেন ছিল সেটাও নিয়ে চলে। কি কি জিনিস নিয়ে গেছে সোনার? দুটো হীরের ইয়ে ছিল, হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার চেন, এই দুটো ওরা নিয়ে চলে। কিভাবে দেখছেন এই ভর দুপুরে এরকম ঘটনা? ভর দুপুরে এটা খুবই রিস্কের ব্যাপার আছে, মালদায় মেয়ে ছেলেরা এখন বাড়িতে একা থাকা এবং বাইরে কেউ আননোন পার্সন এসে এভাবে যদি নিয়ে চলে যায় তাহলে তো সিকিউরিটির প্রচুর অভাব আছে। ইনসিকিউর ফিল করছেন? একদম ইনসিকিউর, আমাদের তো আজ থেকে টেনশন হয়ে গেল আমরা কি করব না করব। দিনের বেলা এখন লেডিসরা একা থাকে বাড়িতে, বাকি তো সবাই আমরা কাজে চলে যাই। সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজে এসছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঞ্চন সারদা জানান, দুটি লোক অফিসের পোশাকে বাড়িতে এসে বলে কাঁসা পিতলের বাসন পরিষ্কার করে দেবে, গয়না পরিষ্কারের কথা বললে আমি কিছু গয়না পরিষ্কার করতে দিই। এরপর 5 মিনিট পর দেখি সব গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। দুইজন এসেছিল, উজালা কোম্পানির একটা কার্ড দিল, তাম্বা কা বর্তন ওর সাফ হয়ে যাতা হ্যায় তো ফির ও ক্যা করতে করতে হাত মে লাল রঙ কা পাউডার লাগা দিয়া চুড়ি মে আর গলা মে, এটা লাল হয়ে গেছে খুলে দাও ধুয়ে নাও, না হলে কালে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে ধোয়া আর বলতো পাউডার মে ডাল দো, পাউডার মে ডালা আর দূসরা পঞ্চ করকে পাউডার কা প্যাকেট দে দিয়া। আর ও জানে কে সাথ সাথে হম খোলে, বলে 5 মিনিট বাদ খোলনা, খোলতে হি তো ও চুড়ি আর ও কণ্ঠি তো গায়েব হ্যায় উসকা পিতল কা লাল রঙ কা প্লাস্টিক কা চুড়ি নিকলা ও পাউডার কে অন্দর সে, হাত কা দোনো চুড়ি থা হীরে কা আর গলে কা কণ্ঠি থা সোনে কা। তিনটো সোনে কা থা? এক ঠো পুরা তিনো সোনা লহো? হ্যাঁ তিনো। কোই থা ঘর পে? ঘর মে কোই নি থা, মে থি আর দো মাসি থি। পুলিশ আয়া থা? হ্যাঁ পুলিশ লোক, পুলিশ লোক আয়া থা। ইনকোয়ারি হুয়া? হ্যাঁ FRI করানে গয়া হুয়া বাচ্চা। कैसे दिखते है ये वाला? दोपहर का तो फोटो दिखाया है ना, दोपहर में ये वाला क्राइम? 1 मिनट 2 मिनट ना, ये वाला क्राइम कैसे दिखते है आप? बहुत रिक्स वाला है। रिक्स तो है ही है, अरे हम सूट बूट पहन के आए थे, अब क्राइम जैसे दिखाई नहीं ना। कंपनी का आदमी है, उजाला कंपनी का लॉन्च कर रहे हैं, गुजरात से आए हैं, गुजरात का कंपनी है, हफ्ता भर में यहाँ लॉन्च हो जाएगा তো আপ লোক ইয়া পর বর্তন ও বোলাও ইয়ে কাম ইয়ে হ্যায় পাউডার টাইলস ওগেরা সাফ করনা। কজন থা? সাফ করনা 2 জন। ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি
মতিগঞ্জ হাটখোলা।